আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাওলি। আলহামদুলিল্লাহ। তো গত সেশনে আমরা ইসম এবং ফেলের মধ্যে একটা রিলেশন, যে মডেলগতভাবে রিলেশন, সেই বিষয়টা আমরা দেখছিলাম। তো আজকে সেটারই এক্সটেন্ডেড পার্ট দিয়ে প্রথম শুরু করতে যাচ্ছি। তো মূল কনসেপ্ট হচ্ছিলো ইসম ফেল, এগুলো সবগুলো একটা সাথে রিলেটেড। এই কনসেপ্টটাই আমাদের মাথায় নিতে হবে, এবং যে কোনো ইসম দেখি বা যে কোনো ফেল দেখি সেখানে দেখতে হবে এটা রুট লেটারটা কী আছে, এবং এটা কোনো ছাঁচের মধ্যে পড়ছে কি না, কোনো ছাঁচের ইসম কি না। তো এই জন্য আমরা যেগুলো কমন প্রচলিত ছাঁচ আছে সেই ছাঁচগুলোর সাথে পরিচিত হচ্ছি। তো জেনেরিক ফর্মে প্রথমে চারটা ছাঁচ ছিল খুব কমন, সবগুলো ফেলের সাথে লিঙ্কড, যেটা হচ্ছিলো আমাদের ফেল মূলত দুই ধরনের, একটা হচ্ছে মুজাররাত এবং মাজিদ ফি। যদি আমরা ভুলে যাই আবার মনে করি মুজাররাত কী জিনিস এবং মাজিদ ফি কী জিনিস। মুজাররাত হচ্ছিলো যেটা মাদি হুয়া, এখন বোঝা যাবে মাদি হুয়ার যে ভার্সানটা, ফেলের যে শব্দটা, সেটার মধ্যে রুট লেটারের যে লেটারগুলো থাকে সেইগুলোই হচ্ছিলো রুট লেটার, কোনো এক্সট্রা লেটার থাকে না, সেটা হচ্ছে মাদি হুয়া। মাদি হুয়ার মধ্যে তাহলে এটা মুজাররাত, সেক্ষেত্রে তিন বর্ণের মুজাররাত মানে তিনটা লেটার থাকবে। আমাদের বেসিক্যালি ম্যাক্সিমাম শব্দ করা মজিদে তিন রং, তিন বর্ণের মুজাররাত, চার রঙের মুজাররাত, চার বর্ণের মুজাররাত আছে কিন্তু এটার ব্যবহার খুব কম। তিন রং, তিন বর্ণের মুজাররাতের যেখানে রুট লেটারটা দিয়েই যে কনস্ট্রাকশন মাদি হুয়া শুরু হচ্ছে সেটা হচ্ছে মুজাররাত ফ্যামিলি। সেখানে নাসারা, দরাবা, ছয়টা বাব আছে, এটা হচ্ছিল মুজাররাত। এখন যদি এই হুয়া মাদি এই শব্দটা যদি শব্দতে যদি ওই রুট লেটারের এডিশন যদি কোনো এক্সট্রা লেটার থাকে সেটা হচ্ছে মাজিদ ফি গ্রুপ। এবং মাজিদ ফি কনস্ট্রাকশনে আমরা দুই থেকে দশ পর্যন্ত নয়টা পদ্ধতি আমরা পরিচিত হয়েছি। তো এইটা বেসিক্যালি দুই ভাগে ফেলকে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে মুজাররাত ফেল, একটা হচ্ছে মাজিদ ফি ফেল। আর আমরা যেহেতু ট্রাইলেটারাল তিন রুটের নিয়ে কাজ করতেছি, আমরা এই প্রাথমিকভাবে সেটাই বুঝব যে এগুলো রুট হচ্ছে তিনটা লেটার আছে, তাহলে রুট লেটার তিনটা কী সেটা বোঝা জরুরি। তো এইখানে মাদি এবং কী বলে মাজিদ ফি এবং মুজাররাত এই দুইটা গ্রুপের মধ্যে থেকে আমরা দেখলাম যে মিনি সর্ফ আমরা যেটা জেনারেট করলাম সেখানে তিনটা অটোমেটিকলি জেনারেটেড হচ্ছে ইসম। একটা হচ্ছে ইসম ফাইল, যে কাজটা করতেছে যার উপরে কাজটা করা হয় সে হচ্ছে ইসম মাফুল, এবং কাজের নামটা হচ্ছিল মাজদার। তাহলে ফেলের সাথে রিলেটেড তিনটা ইসম আমরা প্রথমে শিখলাম, একটা হচ্ছে ইসম ফাইল, ইসম মাফুল, আর একটা হচ্ছে মাজদার। এবং ইসম ফাইল এবং ইসম মাফুল একদম খুব সুন্দর ছাঁচ আছে, মুজাররাতের জন্য কমন ছাঁচ, মাজিদ ফির জন্য প্রতিটা ফ্যামিলির জন্য ছাঁচ, সেখানে সিমিলারিটি আছে, ডিসিমিলারিটি আছে, সেই জিনিসগুলো অলরেডি আলোচনা হয়ে গেছে। এবং মাজদারের ক্ষেত্রেও বিভিন্ন প্যাটার্ন আমরা দেখছি, বিভিন্ন ছাঁচ দেখা গেছে, সেটা আলোচনা হয়ে গেছে। এর বাইরে এডিশনাল আরেকটা ইসম আমরা ইনক্লুড করলাম, সেটা হচ্ছে ইসম জর্ফ। ইসম জর্ফ, জর্ফ যেটা হচ্ছে যেটা স্থান এবং সময় নির্দেশ করে, সেখানে মুজাররাতের ক্ষেত্রে আমরা তিনটা অল্টারনেট ফর্ম ছিল, এবং কোনটা ব্যবহার হবে সেটা আরবরা বলছে যে যে কোন ফর্মটা ব্যবহার হবে। তাহলে এটাও দেখা যাচ্ছে মাজিদ ফি মুজাররাত দুইটারই থাকতে পারে। আর মাজিদ ফির ক্ষেত্রে ইসম জর্ফটা হচ্ছে ইসম মাফুল, যে শব্দটা সেটা দিয়ে ইসম জর্ফ ইন্ডিকেট করে। মাজিদ ফির বিষয়টা অনেকটা সিম্পল, মুজাররাতেরটা একটু কমপ্লিকেশন আছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এই ফেল থেকে সরাসরি চারটা, দুই ধরনের ফেল থেকে মাজিদ ফি মুজাররাত থেকে চারটা, চার ধরনের ইসমকে ছাঁচ অনুযায়ী ডিরাইভ করে নিতে পারি। তো একটা হচ্ছে ইসম ফাইল, ইসম মাফুল, একটা হচ্ছে মাজদার, এবং ফোর্থ হচ্ছে ইসম জর্ফ। এরপরে যে গ্রুপটা ছিল সেটা হচ্ছিলো ইসম মুজাররাত। কিছু ইসম, কিছু ইসম আছে শুধুমাত্র মুজাররাত থেকে ড্র করা যাবে, মাজিদ ফি থেকে সেই জিনিসগুলো ড্র করা যাবে না। সেই একটা গ্রুপেরই কিছু ইসম নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকের আলোচনায় আমাদের দুইটা বোধ হয় এখানে থাকবে আলোচনায়, সেটা হচ্ছে ইসম তাবদিল, আর হচ্ছে ইসম তাজগির। দুইটা শব্দ, দুইটা ইসম যেটা শুধুমাত্র মুজাররাত থেকে হয়, যেমন ইসম আলা, যন্ত্র বিশেষ্য যেটা, টুলস, যেটা দিয়ে টুলস ইন্ডিকেট করা হয় সেটা, তারপরে ইসম সিফা, ইসম মোবালাগা, এখন ইসম তাবদিল এবং ইসম তাজগির, এই
পাঁচটা ইসম আপাতত আমরা যেটা নিয়ে আলোচনা করছি এটা শুধুমাত্র মুজাররাত থেকে ড্র হবে, এটা মাজিদ ফি থেকে কোনো ভার্সন এখানে ড্র হবে না। সেখানে আমরা অলরেডি তিনটা আলাপ করে ফেলছি, আজকে আমাদের এই সেশনে দুটা আলাপ করবো এবং পুরোটার উপর ওভারভিউ করবো। আজকের প্রথম সাবজেক্ট হচ্ছে ইসম তাবদিল, এটাকে বাংলায় যদি বলেন তুলনামূলক ডিগ্রি ইসম, কম্পারেটিভ বলা হয়। যেমন কম্পারেটিভটাকে আমরা যদি ইংরেজিতে দেখি যে কোনো শব্দের শেষে যদি ইয়ার থাকে, গ্রেটার, ঠিক আছে, স্মলার, গ্রেটার, এই বিষয়গুলো যখন থাকে তখন এটা ইসম তাবদিলের মধ্যে চলে আসে। যেমন ইয়ার হয় বা মোর, ইংরেজিতে মোর হয়, আর বাংলা তুলনামূলক ডিগ্রির শেষে হয় তর, উন্নতর, শ্রেষ্ঠতর অথবা অধিকতর, ভালো। আমাদের বাংলার মধ্যে যেমন ইংরেজিতে খুব দুইটা জিনিস, কোনো শব্দের শেষে ইয়ার লাগায় আমরা এই কম্পারেটিভ, মানে দুইটার মধ্যে যখন কম্পেয়ার করা হচ্ছে সেটাকে কম্পারেটিভ বলা হচ্ছে, ইয়ার অথবা মোর, এটা দিয়ে আমরা কম্পারেটিভ ডিগ্রিটা, তুলনামূলক মানে দুইজনের মধ্যে তুলনা হচ্ছে। বাংলায় যদি আসেন দেখবেন হবে উন্নতর, উচ্চতর, তর পিছনে লাগছে, আবার অথবা লিখছে অধিকতর, অধিকতর তারপরে সিম্পল ওয়ার্ড, বা অধিক বা চেয়ে, হ্যাঁ, যেমন সে আমার চেয়ে বুদ্ধিমান, এখানে চেয়ে শব্দটা ব্যবহার হচ্ছে, সে তার ভাইয়ের চেয়ে অধিকতর সৎ, চেয়ে অধিকতর দুইটাই ব্যবহার হচ্ছে। তাহলে তুলনামূলক ডিগ্রি হলো অপেক্ষাকৃত বড় অথবা ছোট অথবা বেশি অথবা কম, এইসব নির্দেশক ইসম, এটা একটা বিষয়। এরপরে আরেকটা ইসম আমরা দেখি যেখানে বলা হচ্ছিল সর্বোচ্চ পর্যায়ে, সর্বোচ্চ ডিগ্রি, যেমন ইংরেজিতে বলা হয় হাইয়েস্ট, ইএসটি যুক্ত হয়, হাইয়েস্ট, লোয়েস্ট, হ্যাঁ, তারপরে আরেকটা ব্যবহার হয় মোস্ট, লিস্ট, হ্যাঁ, এটা ব্যবহার হচ্ছে। বাংলাতে যদি আসেন তাহলে সেটা আসবে কি তম, সর্বোচ্চতম বা অথবা সবচেয়ে, এটা ব্যবহার হচ্ছে। যেমন আমার গাড়িটি দুনিয়ার সবচেয়ে দ্রুততম গাড়ি, সবচেয়েও ব্যবহার হচ্ছে, দ্রুততমও ব্যবহার হচ্ছে। ক্লাসের মধ্যে সে সবচেয়ে বুদ্ধিমান ছাত্র, এখানে শুধু সবচেয়ে ব্যবহার হচ্ছে, তাহলে সবচেয়েও ব্যবহার হচ্ছে, তমও ব্যবহার হচ্ছে, এভাবে আমরা সুপারলেটিভ বলি। তাহলে একটা ইংরেজিতে কম্পারেটিভ, সুপারলেটিভ, এই যে কনসেপ্টটা এইটাই আরবিতেই ইসম তাবদিল দিয়ে বেসিক্যালি ইন্ডিকেট করা হয়। ইসম তাবদিল বেসিক শব্দটা হচ্ছিল কম্পারেটিভ, সেটাকে একটা টেকনিকে সুপারলেটিভ হিসাবে ইউজ করা যায় এবং এটার আরও বড় গ্রামার আছে। তো প্রথম শব্দটা হচ্ছে কম্পারেটিভ, সেটাকে ইসম তাবদিল বলা হচ্ছে, সেটারও একটা ছাঁচ আছে। যেমন তুলনামূলক ডিগ্রির ছাঁচটা হচ্ছে কি আফ আলু, ঠিক আছে, আফ আলু, এটা হচ্ছিল আমাদের তুলনামূলক ডিগ্রির শব্দ, ঠিক আছে, আফ আলু। ফা কালিমা, আইন কালিমা, লান কালিমা, তার আগে যদি হামজা জবর থাকে প্রথম যজম, দ্বিতীয়টা জবর এবং শেষের উপর পেশ আফ আলু, এটা হয়ে থাকে, এটা প্যাটার্নটাকে এটা। এখন এই কম্পারেটিভ যেটা ইসম তাবদিল বলে আমরা বেসিক্যালি এটাকে বুঝি, এটার বিভিন্ন ব্যবহারের সুপারলেটিভ আসবে, এটা হচ্ছে কম্পারেটিভ, এটার বিভিন্ন টাইপের ব্যবহারের বিভিন্ন টেকনিক এই শব্দটাকে ইউজ করে সুপারলেটিভ ইউজ করা হয়, সেটারই একটা টেকনিক আমরা এখানে দেখবো ইনশাল্লাহ। তাহলে আফ আলু দিয়ে কম্পারেটিভ বোঝানো হচ্ছে। এটার এই শব্দগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমে দেখেন আফ আলু, এটা হচ্ছে লাইট, তাহলে এই শব্দটা হবে পার্টলি ফ্লেক্সিবল, মানে আংশিক নমনীয়, এটা একটা অ্যাট্রিবিউটস। আমাদের আংশিক নমনীয়র চারটা আমরা ইনশাল্লাহ একটা পর্যায়ে পুরাটাই আমরা ডিসক্লোজ করবো একসাথে, আমরা একটা একটা করে দেখে নিচ্ছি। কেননা পার্টলি ফ্লেক্সিবলের তিনটা কেস আমরা ইন ডিটেল দেখছিলাম, তারপর গ্র্যাজুয়ালি আরেকটা কেস গত সেশনে দেখলাম যে এক ধরনের বহুবচন হয় এই যে ইসম জরফের কে মাফা পিহু, হ্যাঁ, সেখানে সেই সেই বিষয়ে ইসম জরফ এবং ইসম আলার বহুবচনগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে ওখানেও পার্টলি ফ্লেক্সিবিলিটি আছে। তো পার্টলি ফ্লেক্সিবিলিটির এখানে আরেকটা কেস পেলাম আমরা ইসম তাবদিল, ইসম তাবদিল ইসমগুলো পার্টলি ফ্লেক্সিবল হবে। আরেকটা ইন্টারেস্টিং হচ্ছিলো যে এই একটা শব্দ দিয়েই স্ত্রীবাচক এবং পুরুষবাচক উভয় লিঙ্গকে ইন্ডিকেট করা আছে, আফ আলু স্ত্রীবাচক এবং পুরুষবাচক দুই ধরনেরই শব্দ এটা ইন্ডিকেট করতে পারে, এটা হচ্ছে কম্পারেটিভ স্টেজ। এটা একটা দুইটা বিষয় আমরা দেখলাম, একটা ছিল পার্টলি ফ্লেক্সিবল, আংশিক নমনীয়, মামনুন মিনাস সরফ, যারা ট্রেডিশনাল গ্রামার পড়ছেন তাদের জন্য মামনুন মিনাস সরফ, আর আমরা যারা নতুন শুরু করছি তাদের জন্য এটা কি পার্টলি ফ্লেক্সিবল, এটা হচ্ছে অ্যাট্রিবিউটস, মানে সে লাইট হবে, সে জের নেবে না, ঠিক আছে না, সে জের নেবে না,
সে জবর এবং পেশ দিয়ে রাফা জবর দিয়ে নাসব এবং জার এক্সপ্রেস করবে, এটা হচ্ছিল তার একটা অ্যাট্রিবিউটস গুণ। সেকেন্ড গুণ হচ্ছিল পুরুষবাচক এবং স্ত্রীবাচক দুইটাই একটা শব্দ দিয়ে সে ইন্ডিকেট করবে, এটা হচ্ছে ইসম তাবদিলের কনস্ট্রাকশন দেখলাম। এখন এটাকে তুলনামূলক ডিগ্রি হলে এটাকে সর্বোচ্চ ডিগ্রি বানাতে গেলে এটার আগে আল লাগালেই পুরুষবাচক সর্বোচ্চ ডিগ্রি শব্দটা তৈরি হবে। আফ আলুর আগে যদি আল লাগাই দেন তাহলে এটা হচ্ছিল সর্বোচ্চ ডিগ্রি হয়ে যাবে। আর স্ত্রীবাচকের জন্য আরেকটা ফর্মেট আছে, সেটা হচ্ছিল কি আল ফুলা, আল ফুলা এই ফটমে আল লাগাতে হবে, তারপর ফার উপরে পেশ, আইনের উপর যজম, লামের উপর জবর, তারপর একটা আরিফ মাকসুরা থাকবে। এই প্যাটার্নটা অনুসরণ করে তাহলে এটা কি হবে স্ত্রীবাচক। তাহলে দেখা যাচ্ছে যখন ইসম তাবদিল থাকতেছে তখন একটা শব্দ দিয়ে পুরুষবাচক স্ত্রীবাচক ইন্ডিকেট করছে, কিন্তু যখন এটা সুপারলেটিভ বানাচ্ছি আল দিয়ে, আল যুক্ত করলে সুপারলেটিভ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুষের জন্য একটা ফর্মেট, স্ত্রীবাচকের জন্য আরেকটা ফর্মেট, দুটো ফর্মেট হচ্ছে। এবং যখনই এই আরেকটা জিনিস পার্টলি ফ্লেক্সিবল ইসমের আগে আল লাগে তখন এটা ফুললি ফ্লেক্সিবল হয়ে যায়, এটা আরেকটা জিনিস আমরা আলোচনা করবো পরে। তাহলে দেখা যাচ্ছে যখনই আল লাগতেছে তখন এটা ফুললি ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে, আবার স্ত্রীবাচকের ফর্মেটটা যখন ফলো করতেছে তখন দেখা যাচ্ছে এটা নন ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে। কেন? এখানে আরিফ মাকসুরা আছে। আমরা এক্সাম্পল দেখলেই সবচেয়ে বেস্ট ওয়েতে আমরা ইনশাল্লাহ এটাকে সামারি করতে পারবো। আফউলা এটা হচ্ছে আল ফুলা হচ্ছিল সর্বোচ্চ ডিগ্রি, আমরা অর্থটা দেখলে এখন বুঝবেন ইনশাল্লাহ বিষয়টা। এটা হচ্ছে আমাদের ছাঁচ, ছাঁচটা আমরা দেখার চেষ্টা করতেছি। প্রথমে ইসম কম্পারেটিভ ছাঁচটা হচ্ছে ফা আইন লাম কালিমা দিয়ে হচ্ছে, সেখানে আফ আলু এটাকে আল আফ আলু হচ্ছিল সুপারলেটিভ পুরুষবাচক, সেটার স্ত্রীবাচক হচ্ছে আল ফুলা। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এখানে একটা ছক আছে, যেমন ধরেন আমাদের মুজাররাত হচ্ছে জিম মিম লাম, এটা দিয়ে মুজাররাত ফরমেশন হবে, সেটার মুজাররাতের অর্থ হচ্ছে সুন্দর। এখন এখান থেকে যখন ইসম তাবদিল তৈরি হচ্ছে তখন কি আজমালু, আজমালি হলো সুন্দরতর, প্রেটিয়ার, ঠিক আছে, আজমালু, ঠিক এই ফর্মেটটাকে ফলো করতেছে আফ আলু আজমালু। এখন এটা স্ত্রীবাচক পুরুষবাচক দুইটাই হবে। এখন এটাকে যখন সুপারলেটিভ করা হচ্ছে তখন কি হচ্ছিল আল আজমালু, আল আজমালু এটা পুরুষবাচক সুপারলেটিভ, প্রেটিয়েস্ট বা সুন্দরতম। এবং এটাকে যখন আপনি স্ত্রীবাচক করতেছেন তখন এই আল ফুলা এই ফর্মেটটাকে ফলো করতেছে আল জুমলা, আল জুমলা হচ্ছিল সুন্দরতম স্ত্রীবাচক শব্দ, প্রথমটা হচ্ছিল পুরুষবাচক স্ত্রীবাচক। তাহলে যখন এটা আল যুক্ত হচ্ছে তখন সুপারলেটিভ হয়ে যাচ্ছে, তখন পুরুষবাচক একভাবে হচ্ছে স্ত্রীবাচক আরেকভাবে হচ্ছে, এটা মনে রাখা জরুরি। আরও দেখেন আছে সোয়াদ গয়ন র, এটা যদি আমাদের মুজারাতের রুট হয়ে থাকে এই রুটের অর্থ হচ্ছে ছোট, সেখান থেকে আসগরু, আসগরু মানে অপেক্ষাকৃত ছোট, আল আসগরু হচ্ছিল সবচেয়ে ছোট, আল সুগ্রা, আস সুগ্রা, আস সুগ্রা হচ্ছে সবচেয়ে ছোট, সুগ্রা এটা হচ্ছে স্ত্রীবাচক, আল আসগর এটা হচ্ছিল পুরুষবাচক সুপারলেটিভ। এটা আকবর শব্দটা ব্যবহার হয় আল্লাহু আকবর, সেখানে আমাদের অবশ্যই কম্পারেটিভ ব্যবহার হচ্ছে আল আকবর কম্পারেটিভ, সেটাকে যদি আপনি সবচেয়ে বড় আকবর মানে অপেক্ষাকৃত বড়, আর সবচেয়ে বড় হলে আল আকবরু, আল আকবরু আল যুক্ত হচ্ছে, আর যখনই এটা স্ত্রীবাচক হচ্ছিল আল কুবরা ফর্মেটে, যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যে খাদিজা কুবরা ওনার একটা টাইটেল আছে কুবরা, তাহলে কুবরা এইখানে কুবরা হচ্ছিল আকবরের স্ত্রীবাচক কুবরা। ঠিক একইভাবে আইন জোয়ান, জোয়া মিম আজম শব্দ, আজমা শব্দ থেকে আসে কি আজমা অপেক্ষাকৃত মহান, ঠিক আছে, সুবহান রাব্বিল আজিম সেই শব্দটা আমরা বলি, সেটারই রুট হচ্ছে আইন জোয়া মিম, আজমা আল আজমু আল উজমা সবচেয়ে মহান, এইভাবে আছে। এবং এখানে দেখেন কিছু ব্ল্যাঙ্ক দেওয়া আছে, এগুলো এক্সারসাইজ হিসেবে আজকে শীট পাওয়ার পর আপনারা করার চেষ্টা করবেন, মাঝে মাঝে দিয়ে দেওয়া আছে কিছু শব্দগুলো, যেমন আলা আইন লাম ওয়া, সেখান থেকে আলা হচ্ছে অপেক্ষাকৃত উঁচু, আল আলা সুবহান রাব্বিল আলা সেখানে এটা, আর এখানে হচ্ছিল আল উলা, উলা উলিয়া, উলিয়া উলিয়া যখন হচ্ছে তখন হচ্ছিল স্ত্রীবাচক। আচ্ছা
এভাবে আরো কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো আমরা যদি করি তাহলে এই কনসেপ্টটা বুঝে ফেলবো কিভাবে আমাদের ইসম তাবদিল কনস্ট্রাকশন করতে হয় এবং সেই ইসম তাবদিল থেকে কিভাবে আমাদের সুপারলেটিভ, এটা হচ্ছে কম্পারেটিভ, কিভাবে সুপারলেটিভ স্ত্রীবাচক এবং পুরুষবাচক করতে হয়। এই এক্সারসাইজটা আমরা লিখে করে ফেলতে পারলে আমরা খুব দ্রুত বিষয়টা শিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ ইসম এবং এটার অনেকগুলো সুন্দর সুন্দর ব্যাকরণিক ব্যাখ্যা আছে, ব্যবহার আছে, যেটা আমরা এখন পড়বো না। আমরা যে শব্দটা চিনছি এই ব্যাখ্যাগুলো ইনশাআল্লাহ আমরা অ্যাডভান্স কোর্সে করতে হবে, কারণ তার আগে সেন্টেন্স সম্বন্ধে ভালো ধারণা লাগবে, আরও কিছু প্রিরিকুইজিট আছে যে ইসম তাবদিলের অ্যাডভান্স বিষয়গুলো বোঝার, অতএব সেই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করবো না। এর পাশাপাশি দুইটা ইসম তাবদিল হিসেবে আরও দুইটা শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে শাররুন আর হচ্ছে খয়রুন। যদিও শাররুন এবং খয়রুন শব্দ দুইটা ইসম তাবদিল, কিন্তু এটা কী, এটা কোনো ফরম্যাট ফলো করে না, এটা ইন্ডিভিজুয়ালি এভাবেই ব্যবহৃত হয়, এটা অতএব এটাও একটা দেখার বিষয়। এখন কোরআন মজিদ থেকে আমরা যদি কিছু এক্সাম্পল দিই তা দেখা যায় তাহলে এই জিনিসগুলো আরও ইজি হবে। যেমন প্রথম সুরার যে অংশ নাজিল হলো ইকরা ওয়ারাব্বুকাল আকরম, ইকরা এটাকে যদি আপনি আমি একটু বড় করি আমরা দেখি, ইকরা এটা হচ্ছে আমর, ইকরা আলিফের নিচে আমি জের পড়তেছি কেন এখন আশা করি বোঝা যাচ্ছে সবাই, এই রর উপরে যেহেতু জবর আছে এটা কি হবে ইকরা, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল আকরামু এটা হচ্ছে সুপারলেটিভ, এ আল আকরামটা এ রব্বুর সিফা, ঠিক আছে, রব্বুর সিফা আমরা এটা আমাদের চেইনের মধ্যে পড়ছি, রব্বুর সিফা হচ্ছে আল আকরামু, আল আকরামু হচ্ছিল সুপারলেটিভ আর এটা হচ্ছিল কম্পারেটিভ হচ্ছে আকরামু, আল আকরামু সুপারম্যান। এরপরের আয়াতটা দেখেন সূরা তাওবার মধ্যে ওয়া জাআলা কালিমাতাল্লাযিনা কাফারু আসসুফলা, এটা একটা সুপারলেটিভ, সুফলা এবং স্ত্রীবাচক কুবরার মতো শব্দ সুফলা, হ্যাঁ সিন ফা লাম হচ্ছে এটা রুট আসসুফলা, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, কালিমাতুল্লাহু হিয়া উলিয়া, এই যে উলিয়াটা আছে এটাও হচ্ছিল আপনার কুবরা ফর্মেট, অলরেডি আমরা এটা দেখলাম আলা শব্দ থেকে আসছে, সেখানে উরিয়া সবচেয়ে উপরে এবং কালিমাতুল্লাহি আল্লাহ কালিমা হচ্ছিল সেটাই হচ্ছে সবচেয়ে উপরে এবং স্ত্রীবাচক হিয়ার সাথে আছে, অতএব সেটাই স্ত্রীবাচক হিসাবে আসে সেটা আসলো। তারপর ওয়াল্লাহু আজিজুল হাকিম, তাহলে এখানে দুইটা স্ত্রীবাচকের ব্যবহার আমরা দেখলাম। এরপর আসেন আল্লাহু লা ইলাহা ইল্লা লাহুল আসমাউল হুসনা, এই যে হুসনা শব্দটা দেখলাম এটা কুবরার মতো শব্দ, একটা যদি ইসম তাবদিল আপনি মুখস্থ করতে পারেন সেটা রিলেটেড দেখেন, এটা স্ত্রীবাচক সুপারলেটিভ আল হুসনা, হ্যাঁ একই ফর্মে, তাহলে হা সিন নুন হচ্ছিল এটার রূপ, সেখান থেকে স্ত্রীবাচক সুপারলেটিভ ছিল আল হুসনা। থুম্মা কানা আকিবাতাল্লাযিনা আসাউ আসসুআ, আসুয়া এটা হচ্ছিল একটা একই রকম আল কুবরার আল হুসনার মতো শব্দ, এটাও স্ত্রীবাচক সুপারলেটিভ। তারপর ছিল লির রিজালি নাসিবুম, লির রিজালি নাসিবুম মিম্মা তারাকা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা, এ আক আল আকরাবুনা এটা বহু বচন করা আছে, আল আকরাবু হচ্ছিল আমাদের ইনিশিয়াল সুপারলেটিভ, তারপরে এটাকে বহু বচন করা হচ্ছে উনা কম্বিনেশন দিয়ে বহু বচন করা হচ্ছে আল আকরাবুনা, আকরাবা করাবা হচ্ছে আমাদের রুট, সেখান থেকে আকরাবা হচ্ছিল অধিকতর নিকটতর আর যারা সবচেয়ে বেশি নিকটতর তাদেরকে বলা হচ্ছে ওয়াল আকরাবুনা, ঠিক আছে এইভাবে। তাহলে এইভাবে যেমন ধরুন এক বচন হবে বহু বচন, তাহলে এখন বহু বচনের ফরম্যাটটা আমরা দেখে ফেলি, বহু বচনের ক্ষেত্রে ইসম তাবদিলের ক্ষেত্রে বহু বচনের যে জিনিসটা দেখা যাচ্ছে, দুই ধরনের বহু বচন ইসম তাবদিলের হতে পারে, একটা হতে পারে রেগুলার আফ আলুনা, ঠিক আছে আফ আলা, যদি আফ আলু যদি ইসম তাবদিল হয় উনা কম্বিনেশন দিয়ে মুসলিমুন চার্টের উনা কম্বিনেশন দিয়ে এটা কী হয়ে যাবে বহু বচন হতে পারে, অথবা এটা একটা ব্রোকেন প্লুরালের ফরম্যাট নিতে পারে আফা ইলু, এবং আফা ইলু যদি নেয় সেটা পার্টলি ফ্লেক্সিবল, ঠিক আছে এই যে এটা আমরা দেখবো পার্টলি ফ্লেক্সিবল, যখন একটা এক্সট্রা আলিফ নিয়ে বহু বচন হয় সেক্ষেত্রে এটা পার্টলি ফ্লেক্সিবল হয়, আফা ইলু আরেকটা ফরম্যাট। তাহলে আফ আলুনা একটা ফরম্যাট, এটা রেগুলার প্লুরাল মুসলিমুন চার্ট আর একটা ব্রোকেন প্লুরাল, দুইটা ফরম্যাট নিয়ে কিন্তু ইসম তাবদিলের বহু বচন হতে পারে, তাই না, সেটা
এখানে আমরা নোটে পেলাম, এবং দুইটা এক্সাম্পল খুব সুন্দর দুইটা এক্সাম্পল আছে এটার তাফসীর কোনো সময় ইনশাল্লাহ আমরা সম্ভব হলে এটা তাফসীরের সময় খেয়াল করবেন। সেটা হচ্ছিল বেসিক্যালি এই দুইটা আয়াত হচ্ছিল সূরা 11 নম্বর সূরার 27 নম্বর আয়াত এবং 26 নম্বর সূরার 111 নম্বর আয়াত, দুইটাই নূহ আলাইসালামের কাউম সংক্রান্ত বিষয় ছিল। সেখানে নূহ আলাইসালামের কাউমকে যখন ইমানের দিকে দাওয়াত দিচ্ছিলেন তখন বেসিক্যালি এখানে নূহ আলাইসালামের কাউম যে রেসপন্সটা করছিল সেখানে এখানে বলা হচ্ছে যে তারা বলছে নূহ আলাইসালামকে, ওয়ামা নারাকা, না আমরা দেখি তোমাকে, ইত্তাবা আকা, তোমাকে অনুসরণ করে, ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা। এই আরাযিলুটা বেসিক্যালি একটা ইসম তাবদিল এর বহু বচন যেটা আফা ইলু এই ফর্মেটটাকে ফল করলো, মানে আমাদের মধ্যে যারা হীনতর তাদেরকে ছাড়া অন্য কাউকে তো তোমাকে অনুসরণ করতে দেয়নি। এটা বাংলা ট্রান্সলেশন। আর আমাদের মধ্যে যারা ইতর স্থূল বুদ্ধি সম্পন্ন তারা ব্যতীত কাউকে তো আপনার অনুসরণ করতে দেখি না। এটা নূহ আলাইসালামের কাউম বলছে। সেখানে তারা এই সুপারলেটিভটাকে ব্রোকেন প্লুরাল হিসাবে তারা বহু বচন করছে, আরাযিলু। ঠিক আছে, আরাযিলু না হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, সেই হিসাবে আসছে, এটা বহু ব্রোকেন প্লুরাল। এখানে আবার 26 নম্বর সূরার মধ্যে হচ্ছে কলু, তারা বলল, আনু মিনু লাকা, আমরা কি তোমাকে মেনে নেব, ওয়াত্তাবা আকা আল আর রালুনা। এখানে দেখেন আল আর রালুনা ওই একই ইসম তাবদিল, আর রালা আর রালু এটার বিষয় র দা লাম হচ্ছে এটার রুট, দেখেন র দাল লাম এটারই রেগুলার প্লুরাল যেটা আছে মুসলিম চার্ট অনুসারে এই জিনিসটাকে ইন্ডিকেট করা হচ্ছে। একই বক্তব্য দুইভাবে তারা দিল, তো দুইভাবে দেওয়ার পরে তারা দুই ধরনের প্লুরাল ব্যবহার করলো, কোনো জায়গায় ব্রোকেন প্লুরাল ব্যবহার করলো, কোনো জায়গায় রেগুলার প্লুরাল ব্যবহার করলো। এখন কেন এটা করলো, তো এটা অবশ্যই একটা তাফসীর আলোচনা, সেটা আমাদের এখানে বিষয় না, আলোচনার করার বিষয় না। তো আমরা এতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছিলো যে দুইটা ফরম্যাট ব্যবহার করা হয়েছে, প্রথমটা ব্রোকেন প্লুরাল ফরম্যাট, পরেরটা কি রেগুলার প্লুরাল ফরম্যাট। অতএব এটাই লক্ষণীয় বিষয়, এবং এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করব, যে দেখবো যে কোনো সময় ব্রোকেন প্লুরাল ব্যবহার হচ্ছে, কোনো সময় রেগুলার প্লুরাল ব্যবহার হচ্ছে একটা সিঙ্গুলারের বহু বচনের ক্ষেত্রে, তখন ডেফিনেটলি যেহেতু ব্যবহার হচ্ছে ডেফিনেটলি এটা দিয়ে দুই ধরনের মিনিং বা দুই ধরনের ইমপ্লিকেশন আছে, সেটা পরের সাবজেক্ট। তো আপাতত আমরা দেখছি সেই এক্সাম্পলটাই, যে দুইটা ফরম্যাটই ব্যবহার হতে পারে, ব্রোকেন প্লুরাল ফরম্যাট এবং রেগুলার প্লুরাল ফরম্যাট, দুইটা ফরম্যাটই ব্যবহার হতে পারে। অতএব ইসম তাবদিলের ক্ষেত্রে আমরা সেই বিষয়টা আলহামদুলিল্লাহ আমরা এখানে দেখলাম। এরপরে আসেন আমরা এটা মানে আসলে এটা কী কারণে সেটা এখন এখানে আমরা আলোচনা করব না, এটা আলাদা বিষয়। তো আমরা এটা তাফসীরে আলোচনা, আমরা খালি ডিফারেন্সটা দেখতেছি যে গ্রামাটিক্যালি সেখানে ডিফারেন্স আছে। আচ্ছা, স্ত্রীবাচক বহুবচনের ক্ষেত্রে স্ত্রীবাচক ইসম তাবদিল এবং বহুবচনের স্বাভাবিক শেষাংশ হতে পারে, আবার সেটার একটা কী সেটার একটা ব্রোকেন প্লুরাল আছে। যেমন স্বাভাবিক সেরকম যেমন এটা ছিল কি আল কুবরা, সেখানে আল ফুলা, সেখান থেকে হচ্ছে আল ফু লা ইয়াতু আতু বহুবচন। ঠিক আছে, আতু বহুবচন রেগুলার, মুসলিমাতু মুসলিমাতুন আল থাকবে যেহেতু সুপারলেটিভ। এখন এটার পাশাপাশি যেটা হতে পারে সেটা হচ্ছে ফু আলুন, আর একটা ফর্মেট আছে এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল। এখানে একটা আছে ইন্নাহা লা ইহদা ইহদাল কুবারি, ইহদাল কুবারি এখানে যে ব্যবহার হচ্ছিল কুবারি এটা এই ফর্মেটটা ফু আলুন ফর্মেটটা ব্যবহার হচ্ছে। জাস্ট আমরা কিছু এক্সাম্পল এখানে দিচ্ছি, তাহলে যেটা বোঝা গেল যে ইসম তাবদিলের বহু বচনের ক্ষেত্রে আমরা দুইটা নোট পেলাম, একটা হচ্ছে রেগুলার প্লুরাল থাকতে পারে, আর একটা হচ্ছে তার একটা ব্রোকেন প্লুরালের ফর্মেট থাকতে পারে, দুইটাই আমাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে টেক। তাহলে এখানে দেখেন বিষয় হচ্ছিলো যে এখানে অনেক আলোচনা আছে, মানে আমরা এই আলোচনাগুলো দুইটা ভাগে ভাগ করছি। এখানে আমি আপাতত শব্দটাকে আপনাকে খালি পরিচিত করে দিচ্ছি, এবং এটার যে ইমপ্লিকেশন এবং গ্রামার এটা কিন্তু একটা বড় চ্যাপ্টার, আমাদের রেগুলার অ্যাডভান্স গ্রামার কোর্সে এটা একটা বড় চ্যাপ্টার।
তো সেটা আমরা এখানে ইনক্লুডেড করে আমরা ক্লামজি করব না, আমরা আপাতত এটা শিখতেছি। কারণ আমরা যেহেতু ক্যারিকুলাম ফলো করতেছি, আমরা স্টেপ বাই স্টেপ একটার পর একটা শিখব, ইনশাল্লাহ সবই আমরা শিখব। তো আমরা সেই জার্নিটাতে আমাদেরকে এখন যেটা করণীয় সেটা করতে হবে। সেই করণীয়টা হচ্ছিলো ইসলাম তাবদিলের শব্দগুলোকে চেনা এবং সেটা মাথায় রাখা, নিজের মতো করে নোট নেওয়া। এটা ইসলাম তাবদিলের ক্ষেত্রে কম্পারেটিভের চেহারা কীরকম হয়, সুপারলেটিভের চেহারা কীরকম হয়, তারপরে এটার বহুবচনগুলো রেগুলার এবং ইরেগুলার দুইটা ফর্মেটই মাথায় রাখি, একটা একটা এক্সাম্পলও মাথায় রাখি। এটা রাখার পর আমরা ভুলে যাব, এটা হচ্ছে স্বাভাবিক। ভুলে গেলেও আমাদের মাথায় যেহেতু একবার এটা ঢুকছে, যখন আমরা কেস আলোচনা করব, তখন আমি যখন আপনাকে স্মরণ করায় দেব বা যে কেউ আপনাকে স্মরণ করায় দেবে, তখন আপনি আপনার এই নোটসটা বের করে দেখে নেবেন যে ইসম তাবদিল সম্বন্ধে আমি কী পড়ছিলাম, ভুলে গেছি। যখন আপনার কেস সামনে আসবে, তখন যখন আপনি এটাকে পড়বেন, তখন এটা আবার আপনার মাথায় ঢুকবে। এবং এইভাবে চর্চার মাধ্যমে বেসিক্যালি জিনিসগুলো পুরা কোর্সটা আপনার কাছে কী হবে, আপনার আমার দখলে চলে আসবে। এই জন্য বলা হয় আপনাকে আমাকে প্রত্যেককে এই কোর্সগুলো বারবার করার জন্য, একটা কোর্স করলেন সেটা আবার করেন। আরেকবার করার আরেকটা উত্তম রাস্তা হচ্ছিলো কি, আপনি যদি এই কোর্সটা করে আরেকজনকে কী করেন, শেয়ার করেন, আরেকজনকে শেখানোর চেষ্টা করেন। প্রচুর মানুষ আছে আমাদের আশেপাশে যাদের কোরআনিক গ্রামার সম্বন্ধে কোনো ধারণাই নেই, মানে এমন না যে আপনি খুঁজলে স্টুডেন্ট পাবেন না, এরকম না। অবশ্যই আপনার যে কোনো একজন বন্ধু বা যাকে আপনি পান তার সাথে আপনি শেয়ার করেন, শেয়ার করলে আপনার আরেকবার পড়া হয়ে যাবে। এইভাবে পড়তে 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 জিনিসটা দখলে আসবে, জিনিসটা হচ্ছে চর্চার বিষয়। আমরা আমাদের এই কোর্সের প্রাথমিক কোর্সের বিষয়টা ছিল আমরা ইস্যুগুলো রেজ করতেছি, কিছু এক্সারসাইজ করব, পরে এটাকে আমাদের মনের মধ্যে ঢোকাবো যে এই ধরনের একটা কেস আছে। তো ইসম তাবদিলও কিন্তু এই ধরনের একটা কেস, এবং আবার বলছি এটা একটা গুরুত্বপূর্ণ কেস, শব্দগুলো চিনি, এটার অনেক ধরনের গ্রামাটিক্যাল অ্যাপ্লিকেশান আছে, ইমপ্লিকেশান আছে, সেটা ইনশাল্লাহ আমরা গ্র্যাজুয়ালি ওভার দ্য পিরিয়ড আমরা এগুলো শিখব। তো এই সেশনে লাস্ট যে পার্টটা আমাদের পাঁচটা ইসম নিয়ে আলোচনা করতেছি, যেগুলো মুজাররাত থেকে এক্সক্লুসিভলি মুজাররাত থেকে ডিরাইভড হয়, এক্সক্লুসিভলি এগুলো মাজিদ ফি থেকে ডিরাইভ হয় না, সেই সিরিজে শেষ অংশটুকু শেষটা বলা, এটাকে ইসম তাসগির, ক্ষুদ্রতম ভার্সন যখন এক্সপ্রেস করতে হয় তখন এটা সংকুচিত বিশেষণ বিশেষ্য হিসাবে এটাকে করা হয়। যেমন এটার ফরম্যাট হচ্ছিলো ফুআইলুন, ফুআইলুন এটা হচ্ছে ফরম্যাট। এখন প্র্যাকটিক্যালি যেমন ধরেন আমাদের আইন বা দাল, এটা দিয়ে একটা ইসম তৈরি হচ্ছে আব্দুন, আব্দুন মানে হচ্ছিলো দাস। আর যদি কাউকে বলা হয় ছোটো একজন দাস, তাকে বলে উবাইদুন, আব্দুন উবাইদুন, এটাকে ইসম তাসগির বলা হয় ছোটো। তাহলে দেখা যাচ্ছে ওখান থেকেই বিষয়টা আসতেছে। তারপর দেখেন আসাদুন সিংহ, ছোট সিংহকে বলা হচ্ছে উসাইদুন, অনেকে নাম রাখে সেখানে উসাইদুন, তারপরে উবাইদুন, এগুলো কিন্তু অনেকের নাম টাইটেল হিসাবে আসে, টাইটেল দেয় বা নাম হিসাবে দেন। উবাই যেমন আব্দুন একটা নাম, উবাইদুন একটা নাম অনেকের ক্ষেত্রে, উসাইদুন অনেকের নিক নেম হতে পারে, অনেকে উসাইদুন বলে ডাকতে পারেন। তারপর কি সাদিসুন সিক্সথ, আর স্মলেস্ট সিক্সথ হচ্ছিলো সুদাইসুন, সাহলুন হচ্ছে আরাম আনন্দ স্বাচ্ছন্দ্য, সুহাইলুন হচ্ছিলো অল্প আরাম স্বাচ্ছন্দ্য। এইভাবে বিষয়টা ব্যবহার আছে কোরআন মজিদের মধ্যে আছে, যেমন ইয়া বুনাইয়া, যেমন ইয়া কী বলে লুকমান হাকিম যখন ওনার ছেলেকে খুব আদর করে যখন ডাকছিলেন, ডেকে উপদেশ দিচ্ছিলেন, উনি ইউজ করলেন কি ইয়া বুনাইয়া, এই বুনাইয়া হচ্ছিলো সেই আমাদের ইসম তাসগির ব্যবহার হচ্ছে, তাই না? ইসকল আ লুকমান উলি আবি আবি লিবনিহি ওয়াহুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। তাহলে এখানে এই বুনাইয়া শব্দটা হচ্ছিলো ইসম তাসগির, আদর করে ছোট্ট ছেলে বলে সম্বোধন করা হচ্ছে, এটা খুব পপুলার। এর বাইরে আপনি সুরা তারিখের মধ্যে পাবেন ফা মাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, এই রুয়াইদা এই শব্দটাও কিন্তু ইসম তাসগির হিসাবে আসতেছে। অতএব আমরা পরিচিত হয়ে যাচ্ছি পাঁচ ধরনের ইসমের সাথে। এটাকে যদি আমরা সামারি করি, আমাদের একটা সামারি শিটও এখানে আমরা জেনারেট করার চেষ্টা করছি, সেখানে যেমন ধরেন মুজাররাত থেকে উদ্বুদ্ধ পাঁচ ধরনের ইসমের ছাঁচ এবং উদাহরণ, এরকম একটা ছাঁচ আমরা তৈরি করার চেষ্টা করছি। সেখানে আমরা বলছি যে প্রথমে আসলে ইসম আলা বা যন্ত্রবিশেষ্য,
সেখানে ফা আইন লাম, এটা হচ্ছে আমাদের বেসিক তিনটা কালিমা মুজারাতের। সেখান থেকে মিফ আলুন, মিফ আলুন আইনের পরে একটা মাদ আছে মিফ আলাতুন, সেখান থেকে এটার বহুবন হচ্ছে বচনশ্রী ইসম জরফের মতো মাফা ইলু। তাহলে আপনার এখানে এক্সাম্পল দেখেন নাকি মিসকালুন, এটা ব্যবহার হচ্ছে এই ফর্মেটটা মিফ আলুন। তারপর যে দেখেন মিসকালুন, প্রথমে ছিল মিফতাহুন, মিসকালুন, এগুলো সব ওই ফর্মেটে। তারপর ছিল কি মিকিয়ালুন, এটাও একই ফর্মেটে, সেকেন্ড ফর্মেটটা ব্যবহার হচ্ছে। তারপর কি মিরফাকান, এটা ব্যবহার হচ্ছে প্রথমটা মিফ আলুন। তারপর হলো কি মিন সা আতুন, এটা হচ্ছে শেষেরটা মিফ আলাতুন। মিফতাহুন, এটা হচ্ছে সেকেন্ডটা। তাহলে আমাদের এখানে যতগুলো এক্সাম্পল দেখলাম সেকেন্ডটা পপুলার বেশি বোঝা যাচ্ছে মিফ আলুন, ঠিক আছে। সেখানে মিফতাহুন চাবি, মিসকালুন তারপর ছিল এই জিনিসগুলো আছে, মিসবাহুন এটাও পপুলার বাতি। তো এখানে এবং এটার বহু বচন হচ্ছে কি মাফা মাফা ইলুন, যেমন মিফতাহুনের বহু বচন হয় কি মাফা তাহু মাফাতিহু মাফাতিহু। তাহলে ইসম আলা একটা চার্টের মধ্যে এটা নিয়ে আসলাম। ইসম সিফা বিশ্লেষণমূলক ইসম, সেটা হচ্ছে কি ফা ইলুন, সেখানে এটা খুব আল্লাহর নামের ব্যাপারে এটা খুব ব্যবহার হয়। করিমুন, জামিলুন, আর রাহিম, আর রাহিম, সামিয়ান, বসিরান, জার ফর্মে, নসব ফর্মে, রাফা ফর্মে, তিন ফর্মে দেখা গেল, এটা একটা সেকশন। তারপর আসেন হচ্ছিল ইসম মুবালাগার, অনেকগুলো ফর্মেট থাকতে পারে। এখানে আমরা আলোচনা করছি হয়তো বা এখানে পাঁচ তিন নয়টা ফর্মেট আলোচনা করছি। সেখানে হচ্ছে ফা আলুন, ফা আলাতুন, ফা আলুনের পরে গোলতা যদি লেগে যায় রেগুলার তার ফর্মেটের পরে, গোলতা লেগে গেলে এটা আরও বেশি এমফেটিক হয়ে যায়, এটার ইন্টেন্সিটি বেড়ে যায়। কেন আমরা বলছি ইসম মুবালাগা কী জিনিস, ইসম ফাইলের এমফেটিক ভার্সন, ইসম ফাইলের এমফেটিক ভার্সন। যেমন গফারা মানি সে ক্ষমা করেছিল, গফিরুন মানি যিনি ক্ষমা করেন, গাফারুন মানি যিনি বারবার ক্ষমা করেন, গফুরুন মানি বিশাল মাত্রা যিনি ক্ষমা করেন। তাহলে দেখা যাচ্ছে যে ইসম ফাইলটার একটা অতিশয়োক্তি অতিশয়োক্তি বিশেষ্য হচ্ছিল আপনার অতিশয়োক্তি বিশেষ্য হচ্ছে ইসম মুবালাগা। তাহলে ইসম ফাইলের সাথে রিলেটেড সেখানেও আমরা দেখছি যে ফাআলুন একটাই ফরম্যাট, সেখান থেকে গোলতা লেগে গিয়ে যে এটার পিছনে আরেকটা ফরম্যাট হচ্ছে, ফেইলুন একটা ফরম্যাট, ফুউলুন আরেকটা ফরম্যাট, ফালানুন আরেকটা ফরম্যাট, তারপর হচ্ছে ফুউলুন একটা ফরম্যাট, ফাইলুন আরেকটা ফরম্যাট, ফাইলুন এটা হচ্ছিল ই একটা টান আছে আর মাদ আছে, এটা হচ্ছে ইসম সিফার মতো। তারপর এটা শেষে আবার যদি গোলতা লাগে সেটা আবার এমফেটিক আছে, সেখান থেকে আমরা সাফাকুন, সাফাকাতুন এটা থেকে এটা, তারপর হচ্ছে সিদ্দিকুন, সুব্বুহুন, রহমানুন, গফুরুন, রহিকুন, আলিমুন এক্সাম্পলগুলো আমরা নিচ্ছি। এটাও একই কেস, আমরা ভুলে যাব কিন্তু মাথায় থাকবে যে এটা ইসম কী হবে, ইসম মুবালাগা হবে, অতিশয়োক্তি ইসম, এটা একটা বিষয়। তারপরে এখন আজকে যেটা আলোচনা করলাম ইসম তাবদিলের তুলনামূলক ইসম, সেখানে আমরা আফআলুন হচ্ছে আমাদের রেগুলার ইসম তাবদিল, এটা যখন আমরা সুপার এটা হচ্ছে কম্পারেটিভ, সুপারলেটিভ যখন আছে আল আফআলু আর আছে আল ফুলা, এটা হচ্ছে সিবাচক সুপারলেটিভের বিষয়। আবার আফআলু এটা যদি আপনি বহু বচন করেন সেটার আরও দুইটা ফরম্যাট থাকতে পারে, সেটারও এখানে ইনক্লুড করে নেওয়া যেতে পারে। সেখানে আমরা এখানে আজমালু, আল আজমালু, তারপরে ছিল আল জুমলা, এভাবে আমরা এটাকে একটা এক্সাম্পল দিয়ে মনে রাখার জন্য আনলাম। তারপর শেষে হচ্ছে ইসম তাসগির বা ক্ষুদ্রতম ভার্সনের প্রকাশক যে ইসম, সেখানে আছে ফুআইলুন, এটা হচ্ছে আমাদের ফরম্যাট, সেখানে উবাইদুন, উসাইদুন, সুদাইসুন, সুহাইলুন, তারপরে বুনাইয়া, এটাও আমাদের কী হতে পারে, এখানে আমরা বুনাইয়াটাও আমরা ইনক্লুড করে দিতে পারি আমাদের এক্সাম্পল হিসাবে, ইয়া বুনাইয়া সেটা ইনক্লুড করে দিতে পারি। এইভাবে এরকম একটা ছক মাথার মধ্যে থাকলে তাহলে আমাদের মধ্যে কী হবে এই পাঁচ ধরনের ইসম সম্পর্কে আমরা রিলেশনগুলো আমরা স্টাবলিশ করতে পারছি। তাহলে আমাদের প্রাইমারি শব্দ সম্পর্কে আমাদের একটা সামারি আমরা ক্লোজ করব আজকে, যে এরপরে এটা আবার আমরা আবার আরেকভাবে আলোচনা করব, আমরা টেবিল আকারে নিয়ে আসব, বিভিন্ন রকম শব্দের অর্থ শেখা শুরু করব।
সেখানে আমরা বলবো এটা কি ইসম তসগির, নাকি এটা ইসম আলা, নাকি এটা ইসম সিফা, নাকি এটা ইসম মুবালাগা, নাকি এটা ইসম তবদিল, নাকি ইসম জরফ, নাকি ইসম ফাইল, নাকি ইসম মাফুল, নাকি মাসদার। এই যে নামগুলো আমরা শিখলাম, এখন যখন আমরা এই ইসমগুলোর লিস্ট আমরা ওখানেও চেষ্টা করব, মানে যেসব ইসম কোরআন মজিদে বেশি বেশি ব্যবহার হয়েছে সেটার একটা লিস্ট নিয়ে আসতে, সে লিস্টটা থেকে যদি আমরা ওভাবে স্টাডি করা শুরু করি, তখন আমরা পাশাপাশি ইসমের পরিচয়টা আমরা জানলাম। আর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ এক্সারসাইজ, যে কোনো ইসম দেখার সাথে সাথে তার রুট লেটারটাকে আইডেন্টিফাই করা, যদি ছাঁচটা মাথায় থাকে রুট লেটারটা আইডেন্টিফাই করা সহজ হবে, কারণ সেই রুট লেটার দিয়েই বেসিক্যালি ডিকশনারিতে যেতে হবে। ডিকশনারিতে যে রুটের, যেমন মুজাররাতের অর্থটা দেওয়া থাকবে, মাজিদ ফির অর্থটা দেওয়া থাকবে ডিকশনারি, পাশাপাশি ইসমগুলোর অর্থগুলো দেওয়া থাকবে। যদি যদি মুজাররাতের অর্থ পেয়ে যাই, সেখান থেকে আমি অনেকগুলো এই ডিকশনারি না বলে দিলেও আমি এই ধরেন এখানে যে পাঁচ ধরনের ইসম আমি পেলাম সেগুলোকে আমি কনস্ট্রাক্ট করে নিতে পারি। অতএব এটা এইভাবে কিন্তু শব্দের অর্থগুলো শিখতে হবে। যেমন জেনারিকলি অনেকে বলে যে হ্যাঁ 80% শব্দ শিখে ফেলতেছি, 100% শব্দ, 50% শব্দ শিখে ফেললেই হয়ে যাবে। অতএব শিখার আগে আমাকে টেকনিকটা জানতে হবে। টেকনিকটা জানলে তাহলে এই ফরম্যাট অনুযায়ী, ছাঁচ অনুযায়ী যখন আপনি আমি শিখতে থাকবো, গ্র্যাজুয়ালি আপনার আমার মধ্যে কি সেই ইন্টেলিজেন্সটা তৈরি হয়ে যাবে। এটা হচ্ছিল খুব অসাধারণ বিষয়। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের বারবার মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদ নিয়ে চিন্তা গবেষণা করতে বলছেন, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে বারবার বলছেন আফালা তাআকিলুন, তোমরা কি চিন্তা করবা না? উনি বলেন নাই তোমরা কি জানবা না, সেটা বলেন তোমরা কি চিন্তা করবা না। তো কোরআনকে নিয়ে চিন্তা গবেষণা করতে বলছেন। বেসিক্যালি দেখা যায় যে আরবি ভাষাটাকে যখন আপনি শিখবেন, কোরআনি আরবি যখন শিখবেন, কোরআনের ভাষাটাকে শিখবেন, তখন এটা শব্দ এবং গ্রামার এই জিনিসগুলো নিয়ে আপনাকে আমাকে চিন্তা করতে হবে। দেখেন সবগুলো কিন্তু চিন্তাশীলতা আছে, এখানে কিন্তু চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলার কোনো সুযোগ নেই। অতএব দেখেন আমরা যা গ্রামার শিখতেছি সেগুলো কিন্তু একটার সাথে একটা লিঙ্ক হচ্ছে, চিন্তাশীলতা কিন্তু এটার মধ্যেই আছে। অতএব এই চিন্তাশীলতার বিষয়টাই কিন্তু আমাদের এক্সটেন্ডেড হবে যখন আমরা কোরআনের আয়াত নিয়ে আমরা ডিল করব, যেভাবে আমরা এরকম শব্দ নিয়ে ডিল করছি। এটার মধ্যে অবশ্যই একটা অসাধারণ মডেলিং আছে, যোগাযোগ আছে একটা শব্দের সাথে আরেকটা শব্দের যোগাযোগে, অর্থের যোগাযোগ আছে। ঠিক একইভাবে কোরআনের আয়াতগুলো কিন্তু এভাবে লিঙ্ক করা দেখবেন বিভিন্ন, যেমন আমরা আজকে সকালে সুরা ইউসুফের তাফসিরের আলোচনার মধ্যে পড়ছিলাম যে সুরা ইউসুফের তাফসিরটা মানে কাহিনীটা বর্ণিত হচ্ছে এভাবে যে আল্লাহ প্রথমে বর্ণনা করলেন ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের কথা। সেখানে দেখা গেছে যে স্বপ্নটা দেখছেন কি 9-11টা নক্ষত্র, তারপরে শামস কামার, মানে 11টা নক্ষত্র সিম্বল করতেছে ওনার 11 জন ভাই, শামস সিম্বল করতেছে ওনার মাতা, এবং কামার সিম্বল করতেছে ওনার পিতা। এই সিকোয়েন্সে উনি বর্ণনা করলেন স্বপ্নটা। যখন এই স্বপ্নের বাস্তবায়নটা হলো 100 নম্বর আয়াতে এসে, তখন সেখানে এসে যখন এর আগের সিচুয়েশন হচ্ছিল বর্ণিত হলো যে ইউসুফ আলাইহিস সালাম ওনার পিতা এবং মাতাকে আরশের উপরে তুললেন, মানে ওনার ইয়ের মধ্যে তুললেন, তারপরে সবাই সেজদার উপর, তাহলে দেখা যাচ্ছে যে সেজদার যে বিষয়টা প্র্যাকটিক্যালি ঘটলো সেখানে প্রথমে বর্ণনা করলো পিতা মাতা, দেন বাকি, মানে রিভার্স হয়েছে। তখন এটাকে বলা যায় একটা ইনভাইটেড কমার মতো মানে শুরু হয়েছে। যেমন ধরেন আপনি যদি ইনভাইটেড কমা দেন, আমরা দেখি এখান থেকে দিতে পারি কি না, যদি আমরা ইনভাইটেড কমা ইউজ করি, একটা ইনভাইটেড কমা আর একটা ইনভাইটেড কমা যদি আপনি দেন, তো এটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সফার করি, এটা উল্টা হচ্ছে, সাধারণত এটা উল্টা হয়। যাই হোক, এখানে কম্পিউটারের ইয়ে হয়, সাধারণত আমাদের প্রথমটা এরকম হলে শেষেরটা হয় উল্টা, ঠিক আছে? এই ধরনের বিষয়টা, তো এইভাবে বিষয়টা স্ট্রাকচারটা কিন্তু এভাবে, তো এই বিষয়গুলো বেসিক্যালি গ্রো করে যখন আমাদের মধ্যে কি হয়, আমাদের মধ্যে এই চিন্তাশীলতা কিন্তু এখান থেকেই শুরু হয়। আমরা যখন এখানে আমরা পড়ছি তখন এখান থেকেই এই বিষয়গুলো সবগুলো শুরু হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখানে আমরা ইসমের সাথে ফেলের একটা রিলেশন কিন্তু আমরা স্টাবলিশ করার চেষ্টা করতেছি। সেখানে মূল রিলেশনের মূল জায়গা হচ্ছে রুট লেটার্স,
একটা রুট লেটার থেকে ইসম তৈরি হচ্ছে, একটা রুট লেটার থেকে ফেল তৈরি হতেছে। অতএব অর্থগতভাবে তাদের মধ্যে একটা কি যোগাযোগ থাকতেছে, এই টোটাল মডেলটা এই জন্য জরুরি। তো আমরা এই ফার্স্ট ফেজটা আজকে এখানে ক্লোজ করছি। আমরা এখন সেন্টেন্সে চলে যাব, বাক্য গঠনে চলে যাব। পড়ার বাক্য গঠনের এক্সারসাইজের পর আবার আমরা এটাতে আরেকভাবে ফিরে আসবো। তো আমরা আমাদের সেশন ব্রেক নিচ্ছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।